দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি গাজা যুদ্ধ ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে বললেন হানিয়া এদিকে নতুন যুগে প্রবেশ করেছে ইসরায়েল বললেন লাফিট আরো জানবেন ট্রাম্প আমলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে ইরান এছাড়াও রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের পদক্ষেপকে স্বাগত জানালো আরব লীগ সৌদি আগ্রাসন বন্ধ হলেই কেবল শান্তি আসবে বললেন হুতি আনসারুল্লাহ আন্দোলন অন্যদিকে অনুমোদিত পরিমাণে ষলগুণ ইউরোনিয়াম মজুদ করেছে ইরান বলছে আইএইএ এছাড়াও জানিয়ে দিচ্ছি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার ভূয়সী এ ও মহাপরিচালক দর্শক এখন জানিয়ে বিস্তারিত গাজা যুদ্ধ ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে বলছে হানিয়া ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুলির পুর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্দিক্ষণে অবস্থান করছে তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইনালো আহালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন হানিয়া বলেন ইসমাইল বিরোধী যুদ্ধে কুদুস বা বাইতুল মোকাদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এই বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতি প্রকৃতি বদলে দিয়েছে এদিকে পূর্ব বায়তুল মোকদ্দাস বিশেষ করে আল আকসা মসজিদে ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় সাড়ে চার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ সহ প্রতিরোধ আন্দোলনগুলো এছাড়াও দক্ষিণ লেবাননে বক্তৃতা ইসমাইল হানিয়া বলেন গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসমাইল যে যুদ্ধাপরাধ করেছে তার বিচার করতে হবে তিনি অবিলম্বে ফিলিস্তিনে নির্বাচন ঘোষণা করার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন হানিয়া বলেছেন নির্বাচন অনুষ্ঠান ছাড়া ফিলিস্তিনে জাতীয় সংহতি অর্জিত হবে না উল্লেখ্য সম্প্রতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েও তা স্থগিত করে দিয়েছেন সূত্রটি জানিয়েছে পার্স টুডে নতুন যুগে প্রবেশ করছে ইসরায়েল বললেন লাপিট ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হটিয়ে ক্ষমতা আসছে ইয়েস আতীত পার্টির নেতৃত্বাধীন জোর নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোকে ইসরায়েলের জন্য বিশেষ ইতিবাচক বলে ইঙ্গিত করে সারা জাগানো ইয়েস পার্টির চেয়ারম্যান ইয়াল্লাফিট বলেন এক সপ্তাহের মধ্যে নতুন যুগে প্রবেশ করেছে ইসরায়েল টিভি উপস্থাপক থেকে রাজনীতিতে যোগ দিয়ে চমকের পর চমক সৃষ্টি করেছেন ইয়ার্লাফিট বর্তমানে তাকে ঘিরেই বিশ্ব মিডিয়ার ব্যাপক সরব খবর হারেজের এক সপ্তাহ আগে অনেকেই তার নামও জানত না গত রোববারই প্রথম গণমাধ্যমের বড় শিরোনাম হন ইয়ারলাপিট দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকা দুর্নীতিবাজ নেতানিয়াহু সরকারের উৎখাত ওই দিনই তার মিত্র নাফালিকি বেনেটের সঙ্গে জট সরকার গঠনের ঘোষণা দেন তিনি লাপিট এই মুহূর্তে একটি নেতানিয়াহু বিরোধী বলয় গড়ে তুলতে ইসরায়েলি উগ্রবাদী জাতীয়তাবাদী দল থেকে শুরু করে ইউনাইটেড আরব লিস্ট পার্টির নেতাদের সঙ্গে জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প আমলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের ওপর যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সায়েদ খাতিবাদে রাজধানী তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছে তখন সাইফ খাতিবজাদে কথা বললেন অবশ্য ইরান সব সময় বলে আসছে যে তেহরানের ওপর থেকে আমেরিকাকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এদিকে ইরানের উপর থেকে একেবারে এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকে এ কথা বলেন তিনি পাশাপাশি এ বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আগের প্রশাসনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় কিনা এছাড়া খাদিব জাদের জোর দিয়ে বলেন কোন চুক্তির ব্যাপারে ইরান মোটেই তাড়াহুড়া করছে না আলোচনা ভিন্ন খাতে চলে যাক ইরান তাও চাইছে না আলোচনায় রকম অচল অবস্থা নেই বলেও তিনি জানান সাইদ খাতিবজাদে আর বলেন মৌলিক ইস্যুগুলো নিষ্পত্তি হলে আশা করা যাচ্ছে পঞ্চম রাউন্ডের আলোচনাই হবে অস্ট্রেলিয়ার শেষ আলোচনা সূত্র পার্স টুডে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের পদক্ষেপকে স্বাগত জানালো আরব লীগ ফিলিস্তিনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে উপসাগরীয় ও আরব রাষ্ট্রগুলো জোট আরব লীগ এক বিবৃতিতে তারা এই বিষয়ে নিজেদের মতামত জানায় খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের শেখ জাররাপাড়া সিলওয়ানপাড়া এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের জাতিগত নির্মূলকরণের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবটি এল আরব লীগের সহকারী মহাসচিব সায়েদ আবু আলী বলেন এই প্রস্তাবটির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণ যে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে সেটির প্রতি তাদের দায়বদ্ধতার পক্ষে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছাকে প্রতিফলিত করেছে এদিকে এর আগে গত সাতাইশে মে জেনিভায় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকারের গুরুতর পরিস্থিতি বিষয়ক বিশেষ সেশনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল প্রস্তাবটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফিলিস্তিন পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি এছাড়াও চব্বিশটি ভোটের মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে এছাড়া নয়টি দেশ না ভোট দিয়েছে এবং চোদ্দটি দেশ হ্যাঁ ভোট থেকে বিরত রয়েছে ভারত তো ভোট দেওয়া থেকে বিরত থেকেছে সূত্রটি প্রকাশ করেছে ইত্তেফাক সৌদি আগ্রাসন বন্ধ হলেই কেবল শান্তি আসবে বললেন হুতি আনসরুল্লাহ আন্দোলন ইয়েমেনের হুতি আনসুল্লাহ সংগঠনের পলিটবুরো সদস্য আলী আল কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন শুধুমাত্র তার দেশের ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে কাহুমের বরাদ দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এই খবর জানিয়েছেন তিনি এক বক্তব্যে বলেন ইয়েমিনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের কোন বিকল্প নেই আল আরও বলেন মানবিক বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোকে গুলিয়ে ফেললে মার্টিন গ্রিফিডসের সাথে হুতি নেতা আব্দুল মালিক হুতির সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন এই সাক্ষাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ব্যাপারে জাতিসংঘের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন আব্দুল মালিক হুতি এদিকে তিনি গ্রিফিটসকে জানিয়েছেন যে ইয়েমেন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সাহায্য করার কাজ চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না এছাড়াও দু সালের ছাব্বিশে মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরবের আগ্রাসন চলছে আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত ও অন্তত বিশ হাজার মানুষ আহত হয়েছে এছাড়া এ যুদ্ধে ইয়েমেনের অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে সূত্রটি জানিয়েছে পার্স টুডে অনুমোদিত পরিমাণে গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান বলছে আই এ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই দাবি করেছে পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল ইরান তার ষোলোগুণ ইউরেনিয়াম মজুদ করেছে সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রিমাসিক প্রতিবেদনে এই দাবি করেন আই এর মহাপরিচালক রাফায়েল গ্রসিন পশ্চিমা গণমাধ্যমগুলোকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরানে বর্তমান সমৃদ্ধ ইউরোয়াম মজুদের পরিমাণ তিন হাজার দুশত একচল্লিশ কিলোগ্রাম দু হাজার পনেরো সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি ওই সমঝোতা ইরানকে সর্বোচ্চ তিনশো কিলোগ্রাম সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ করার অনুমতি দেওয়া হয়েছিল ইরান দু সালে মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতায় ধারাগুলো বাস্তবায়নে মাত্রা কমিয়ে দেয় এছাড়াও ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায় তবে তেহরান বারবার ঘোষণা করে এসেছে দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং আমেরিকা এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে সূত্র সূত্রে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন এটি করলে তা হবে কাশ্মীরিদের প্রতি বিশ্বাসঘাতকতা ইমরান খান রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতা এই মন্তব্য করেন পাকিস্তান কখনো কাশ্মীরিদের রক্তের বিনিময়ে আপোষ করবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মীরের বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বল করবে এদিকে ভারত সরকার দু সালের পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এর জের ধরে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক মহলে নিন্দা ও ধিক্কারে ঝড় ওঠে তা সত্ত্বেও মর্যাদা ফিরিয়ে দেয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার উল্টে কাশ্মীরের ওপর লকডাউন আরোপ করে সেখানে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মোদী সরকার ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে ইমরান খানের বক্তব্য এমন সময় প্রকাশিত হল যখন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যে চলতি বছর জানুয়ারি মাসে দুদেশের নিরাপত্তা কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্কের অচলবস্থা নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত বৈঠক মিলিত হয়েছেন সূত্রটি জানিয়েছে পার্স রোডে সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা ভূয়েসী প্রশংসা এফ এ ও মহাপরিচালক বিশ্বের শীর্ষ দশটি জনবহুল দেশের একটি হওয়ার পরেও বাংলাদেশের একশত পঁয়ষট্টি মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও মহাপরিচালক চু ডং ইউ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় প্রদান অনুষ্ঠানে ও প্রতিনিধি হিসেবে এই মহাপরিচালক এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারি কারণ তাদের সমাধানগুলো সাশ্রয় এবং বাস্তবায়ন সহজ রাষ্ট্রদূত শামীম আহসান এফ এ ওর স্থায়ী প্রতিনিধি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এবং বাংলাদেশের অর্জন সম্পর্কে তার উচ্চ ধারণায় আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত এফ ও এ কে তার দক্ষ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিচালকের গতিশীল নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য